আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য এমন একটা টপিক নিয়ে এসেছি যেটা মাঝে মধ্যে সবারই দরকার পড়ে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার হাতে আর একটা মোবাইল, এই মোবাইল যখন আমরা চালাই যে কোনো মুহূর্তে এটা মাঝে মধ্যে লেখা চলে আসতে পারে সেভ মোড। এই সেভ মোড আসলে আপনি কীভাবে এটাকে আনসেভ করবেন? এই সেভ মোড অনেক ক্ষতি করে, কোনো না কোনো কারণে কোনো জায়গায় টিভি লেগে, কোনো জায়গায় টাচ লেগে এই সেভ মোড চলে আসে। সেভ মোড চলে আসলে ইমো, হোয়াটসঅ্যাপ যা কিছু আপনি ডাউনলোড করেন এই সবগুলো ক্যান্সেল হয়ে যাবে, কাজ করবে না। সুতরাং একটা বিভ্রান্তিকর পরিস্থিতি। এই সেভ মোড আপনি কীভাবে আনসেভ করবেন? এটা অনেকেই আনসেভ করতে জানে না, অনেক কষ্ট হয়, আমার নিজেরও অনেক কষ্ট হয়েছে। আমি অনেকবার ট্রাই করে আনসেভ করতে পারিনি। তাই খুব সহজে কীভাবে আপনারা এই সেভ মোডকে আনসেভ করবেন এটা আমি শর্টকাটে আপনাদেরকে দেখায় দেব। তবে আর দেরি নয়, এখনই চলুন দেখি কীভাবে এটাকে আনসেভ করা যায়। হ্যাঁ, আশা করি সবাই ভিডিওটা দেখবেন, ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন। চলুন দেখেন শর্টকাটে কীভাবে আনসেভ করা যায়। এই যে আমার হাতে একটা মোবাইল, এটা ইনফিনিক্স। এটাকে যখনই আপনি আনসেভ করার চেষ্টা করবেন, সেভ মোডকে যখনই ডিলিট করার চেষ্টা করবেন, তখন ফোনটা অন করবেন। ফোনটা বন্ধ করার জন্য সুইচটা চাপ দিবেন। চাপ দেওয়ার সাথে সাথেই এরকম দুইটা অপশন চলে আসবে। দুইটা অপশন চলে আসলে আপনি কী করবেন? উপরের অপশনটাকে টাচ করবেন না। দেখেন দুইটা অপশনের দুইটা সাদা, আপনার কী কয় দুইটা সাদা বটন আছে কর্নারে, এই দুইটা সাদা বটনের মাঝে আপনি নিচের বটনটাকে ধরবেন। নিচের বটনটাকে ধরে আঙ্গুল দিয়ে আপনার আঙ্গুলের সাহায্যে এদিক থেকে এদিকে টেনে নিয়ে আসবেন, আর নিয়ে এসে ছেড়ে দেবেন। বাস, আপনার আর কোনো কাজ নাই, হয়ে গেছে। হয়ে গেছে আনসেভ, সেভ মোড আর থাকবে না। আপনি দেখবেন এটা সেভ মোড চলে যাবে। আপনার মোবাইলে যদি কখনও সেভ মোড হয়ে থাকে, আনসেভ করার চেষ্টা করেন, এভাবে করবেন, অবশ্যই এটা হয়ে যাবে। দেখেন এটা সেভ মোড নাই। আশা করি সবার ভালো লাগবে, সবার উপকারে আসবে। অবশ্যই লাইক করবেন। দেখেন আনসেভ হয়ে গেছে, সেভ মোড আর নাই। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।